business. The party. কি বলে সেটাই তো সমস্যা। আজ প্রায় 3 মাস হয়ে গেল ওর সাথে কথা বলার চেষ্টা করছি কোনোভাবে। তাহলে সে কি তোকে অপছন্দ করে? না, ওর চাওনি দেখে তো এমনটা মনে হয়। ও তাহলে আর কি করবি, কিছুদিন দেখ, চল সামনের দিকে যাই। ওকে চল। আজকে তোর মনে সব কথা খুলে বলো, যা খুলে বল। আমার সাথে কথা বলতে চাও না কেন? আমি তোমার কথা শুনতে চাই। প্লিজ একটা কিছু বলো, আমি যে তোমাকে কতটুকু পছন্দ করি আর কতটুকু ভালোবাসি তোমাকে কিভাবে বুঝাবো? এর উত্তরে তুমি হ্যাঁ অথবা না কিছু একটা তো বলো। এমনকি তুমি তোমার নামটাও আজও আমাকে বলোনি। যদি তোমার উত্তর না হয় তাহলে আর কোনোদিন তোমার সামনে এসে দাঁড়াবো না। আর যদি তোমার উত্তর হ্যাঁ হয় তাহলে তোমার এই দুটি হাত আর কখনো ছাড়বো না। বন্ধু কি বলবি বল? চেরা হাত, অনেকদিন মেয়েটার পিছু বললি, কোনো কাজ হলো? না তো। তাহলে শোন, আমি একটা কথা বলি। কি বলবি বল? মেয়েরা তো সহজে হাতে আসে না, মেয়েদের অহংকার অনেক বেশি, তাই ওদের অহংকার ভেঙে দিতে হয়। আর তাদের অহংকার একবার ভেঙে দিতে পারলে সারা জীবন তোর পিছু করবে মেয়েরা। তো তুই কি বলতে চাস? বলতে চাই তুই এমন কিছু কর যেন ওর অহংকার ভেঙে চুরমার হয়ে যা। কি করব? তুই ওরে কোথাও নিয়ে আ। যদি না আসে? না আসলে তুই করে নিয়ে আসবি, এটা কি ঠিক হবে? প্রেমের জন্য সব যায়, কিন্তু এভাবে কি কাজ হবে? আচ্ছা তুই ওকে সত্যি ভালোবাসিস তাই না? অবশ্যই। তাকে তো বিয়ে করবি তাই না? 100% শিওর। এনে এটা তোর কাছে রাখ। এটা কোথায় পেলি? তা শুনে তোর কি কাজ? তোর কাজ হলো তো যে বাইকের চাবি, আমার ফ্রেন্ডের চাবি, ওকে নিয়ে যা বাইকের চাবি। যা তোর কাজে তুই যা। ভয় করছে না তোর? তুই আমার সাথে কথা বলছ না কেন? তোর কি আমাকে এতই অপছন্দ? কিরে তোর কিসের এত অহংকার? আজ তোর সব অহংকার আমি ভেঙে দিব, তোকে আজ বুঝিয়ে দিব ভালোবাসা কিভাবে আদায় করে নিতে হয়। আমার আর ধৈর্য নাই তোর কথা শোনার। এবার আমিও কিছু বলবো না, তোকেও কিছু বলতে দেব না। Thank you.
এখনো কিছু বলবি না? তোর এত বড় ক্ষতি করে দিলাম, তাও তুই চুপ। আমার দ্বারা কি হয়ে গেল, এটা আমি কি করলাম, এমন আমি কিভাবে দেখাবো? না, আমি কিছুতেই এমন সামনে দেখাতে পারবো না। মৃত্যুই আমার শ্রেষ্ঠ।